আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রাণীর নাম কি, আপনি কি বলতে পারবেন? হয়তো বলবেন, এ আবার কেমন প্রশ্ন, প্রাণী কি ভোটে দাঁড়ায় নাকি যে প্রাণীর জনপ্রিয়তা লাগবে? এমন একটা পরিসংখ্যান চালিয়েছিল অ্যানিমাল প্ল্যানেট নামের একটা টিভি চ্যানেল। তাদের সমীক্ষায় উঠে এসেছে পৃথিবীর সব থেকে জনপ্রিয় প্রাণী হচ্ছে বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু, শুধু ভারতেরই নয় বাংলাদেশেরও জাতীয় পশু। আজকের এই ভিডিওতে বাঘ কত গতিতে দৌড়ায়, কত কেজি মাংস খায়, আরও অনেক কিছু তথ্য নিয়ে আলোচনা করা হবে। সংস্কৃত শব্দ ব্রাঘ্য থেকে এসেছে বাঘ নামটি, ইংরেজিতে বলা হয় টাইগার, তবে ফার্সি ভাষায় বাঘকে শির বা শের বলে ডাকা হয়। ফার্সি থেকে হিন্দিতে শের শব্দটি এসেছে। বাঘ শব্দ দ্বারা মূলত বড় শিকারের প্রাণীকে বোঝানো হতো, যেমন চিতাবাঘ, নেকড়ে বাঘ। বাঘেদের মধ্যে সবচেয়ে বড় আকারের বাঘ হল রয়্যাল বেঙ্গল টাইগার এবং সাইবেরিয়ান বাঘ। বিড়াল প্রজাতির মধ্যে বাঘেরা আকারে সব থেকে বড় হয়, এমনকি এরা সিংহের চেয়েও বড় হয়। বাঘ লম্বায় 3.3 মিটার বা 11 ফিট এবং ওজনে 300 কিলোগ্রাম পর্যন্ত হয়। তবে পুরুষ বেঙ্গল টাইগার গড়ে 221 কিলোগ্রাম ওজনের হয়, আর স্ত্রী বাঘিনী গড়ে 137 কিলোগ্রাম ওজনের হয়। বাঘদের আকার এবং ওজন এদের প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে। বাঘেরা সাধারণত একাই শিকার করে। শিকারের সময় তারা কোনো ঝোপে লুকিয়ে থাকে এবং অপেক্ষা করে শিকারকে সবচেয়ে কাছাকাছি দূরত্বে পাওয়ার জন্য। এদের দৌড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 65 কিলোমিটার। বাঘেরা পানিতেও শিকার করতে পারে। এরা প্রায় 32 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। বাঘেদের ক্ষেত্রে তাদের সবচেয়ে প্রিয় শিকার হচ্ছে হরিণ। তারা শিকারের গলায় আক্রমণ করে প্রথমে শিকারকে কাবু করতে চায়। গলায় কামড় বসানোর জন্য তাদের রয়েছে প্রায় 4 ইঞ্চি শক্তিশালী ক্যানায়ন দাঁত এবং পায়ে রয়েছে 3 ইঞ্চি নখ। এই নখ দিয়ে শিকারকে আছড়ে কাবু করার চেষ্টা করে। বাঘেরা সারা বছরই যৌন মিলন করে, তবে নভেম্বর এবং এপ্রিল তাদের কাছে সবচেয়ে ভালো সময়। বাঘের গর্ভ অবস্থা প্রায় 103 থেকে 105 দিনের মধ্যেই হয়ে যায়। এরা একসঙ্গে 2 থেকে 4টি বাচ্চা জন্ম দেয়। বাচ্চারা সাধারণত মায়ের কাছাকাছি থাকতে পছন্দ করে। তাদের এই অভ্যাস প্রায় 2 বছর পর্যন্ত থাকে। বাঘেরা দৈনিক 5 থেকে 15 কেজি মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ 30 কেজি মাংসও খেতে পারে। এত মাংসের চাহিদা পূরণে তাদের প্রায় প্রতিদিনই শিকার করা লাগে। তারা সাধারণত রাতেই শিকার করে। আহত বাঘ অনেক আক্রমণাত্মক হয়। মাঝে মধ্যে আহত এবং বৃদ্ধ বাঘেরা শিকার করতে না পারায় খাদ্য গঠিত পূরণে লোকালয়ে উঠে আসে, তখনই বাঘে যত বিপত্তি। তবে বাঘের লোকালয়ে উঠে আসার আরও অনেক কারণ আছে। 18 শতকে খুব জনপ্রিয় ছিল বাঘ শিকার। ইংরেজ এবং জমিদারদের কাছে নিজেদের একটি করে বন্দুক থাকত, তখন সেই বন্দুক নিয়ে তাদের বীরত্ব দেখাতে জঙ্গলে যেত বাঘ শিকার করতে। এই কারণে বাঘের বিলুপ্তি আজ প্রায় হতে চলেছে, এবং এই কারণেই এইভাবে দিন দিন কমে যাচ্ছে সুন্দরবনের বাঘ। এখন পর্যন্ত মাত্র 106টি বাঘ ওখানে আছে। বাঘের সংখ্যা শুধু সুন্দরবনেই নয়, পুরো পৃথিবী জুড়েই কমছে। চামড়ার পাচার এবং বাঘের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় এই একটি কারণ, আরও অনেক কারণে। তাই এই সমস্ত কিছু বন্ধ করতে হবে, বাঘকে আমাদের বাঁচাতে হবে। আজকের এই ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।